7.5 কোটি থেকে বেড়ে 48 বছরে দেশে মানুষ হয়েছে 16 কোটি। ছোট্ট দেশে এত মানুষের খেয়ে বেঁচে থাকার সবচেয়ে বড় সম্বল কৃষি। তাই ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে এগুতে হচ্ছে কৃষিকে, যেন প্রতিদিন বিপ্লব করার পরীক্ষা, যার বিপ্লবীরা কৃষক। কৃষিতে চমক জাগানো নানা অগ্রগতির উল্টো পিঠে আছে দুঃখ গাথা আর ভবিষ্যতের সম্ভাবনা ও সংগ্রামের কথা। এমন দিক নিয়ে 7 দিনব্যাপী আয়োজনের আজ মশলা ও তেলবীজ নিয়ে ইমরান শিকদারের ক্যামেরায় দেখুন নাইমাল জিকোর কয়েকটি প্রতিবেদন। খ্রিস্টপূর্ব 2000 বছরেরও আগে ভারত উপমহাদেশে, পূর্ব এশিয়ার কয়েকটি দেশ ও মধ্যপ্রাচ্যে মশলা এবং তেলের প্রচলন ছিল। সে সময় মশলা খাবার তৈরির পাশাপাশি রূপচর্চার উপকরণ, রোগ নিরাময় সহ নানা কাজে ব্যবহৃত হতো। এছাড়াও প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে বাণিজ্যের প্রথম ও প্রধান পণ্যও ছিল মশলা। মশলাকে কেন্দ্র করে যুগে যুগে অনেক বড় বড় যুদ্ধ হয়েছে। মশলার জন্য প্রথম যুদ্ধ হয় ভারতবর্ষে, পর্তুগিজদের সাথে কালিকটের রাজার এ যুদ্ধ হয়। মশলার খোঁজেই পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা একদিন ভারতের কেরালা উপকূলে আসেন, যার ফলে এক সময় শেষ হয়ে যায় মশলা নিয়ে আরব বণিকদের একচেটিয়া বাণিজ্য। প্রাচীনকালে তেলবীজ ও মশলার মধ্যে আদা, রসুন, হলুদ, তেজপাতা, মরিচ, দারুচিনি, সরিষা, তিল, তিসি, চীনাবাদাম হতো। এসব চাষ হতো সনাতন পদ্ধতিতে। দেশে কয়েক দশক আগেও প্রযুক্তিহীন চাষ ছিল, কৃষকরাই বীজ তৈরি ও সংরক্ষণ করত। 90 দশকের পর মশলা চাষেও প্রযুক্তি যুক্ত হয়। আধুনিক যন্ত্র ব্যবহার করার কারণে সুন্দরভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে চাষ করতে পারছে এবং উন্নত জাত ব্যবহার করার কারণেও ফলনটা অনেকটা বেড়ে গেছে, উৎপাদন খরচটাও কমে গেছে, ফলে দেখা যাচ্ছে যে তাদের লাভ বেশি হচ্ছে। বর্তমান বিশ্বে 109 পদের মশলা পাওয়া যায়। তার মধ্যে দেশে 35টি মশলা চাষ হলেও ব্যবহৃত হচ্ছে 50টি। 11টি ভোজ্য তেলের মধ্যে দেশে চাষ হচ্ছে 8টি। সরিষা ও সয়াবিন চাষে জমি বাড়লেও বাড়েনি তিল, তিসি ও চীনাবাদামের চাষ। জলাবদ্ধতা, সহনশীল জাতের অভাব, এই জায়গাটাতে যদি গবেষণা করে আমাদের নতুন নতুন কিছু ভ্যারাইটি জলাবদ্ধতা সহনশীল তিলের জাত বের করা যায়, তাহলে কিন্তু বাংলাদেশে এর পপুলারিটিটা বাড়বে। দেশে মশলা ও তেলবীজের উৎপাদন বাড়াতে কৃষি গবেষণা ইনস্টিটিউটে গবেষণা চলছে 42টি পণ্য নিয়ে।